না ভালোবাসে, আর সেই ফিট যদি প্রপার ওয়েতে হয় তাহলে তো কথাই নেই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গোল্ড জিমেতে, গোল্ড জিমে পৌঁছে গেছি এবং গোল্ড জিমেতে এখানকার ইনস্ট্রাক্টর কাম ইনচার্জ পুরোপুরি পুরো বিষয়টাই যিনি দেখভাল করেন, কুন্তল দা নামে বিখ্যাত, এখানে বলাই যায় অনেক বছর ধরে এখানে রয়েছেন, কুন্তল রয়ের সঙ্গে কথা বলবো এবং তার কাছ থেকেই জেনে নেব যে ফিট থাকতে গেলে কী কী করণীয়। আসুন আমার সঙ্গে। হ্যালো, প্রথম কথাই ফিটনেসটা আজকালকার দিনে প্রচণ্ড জরুরি, আর সেই ফিট থাকতে গেলে কী কী করণীয়? আমাদের প্রথম যেটা করণীয়, যেটা আমরা সাধারণত যারা এই প্রফেশনে গত 25 বছর ধরে কাটাচ্ছি, আমরা যেটা দেখেছি এখন আমাদের যে লাইফস্টাইল, এক্সারসাইজ তো বরাবরই ছিল কিন্তু একটা সময় আমরা দেখতাম আমাদের ওই ব্যাপারটার জন্য খুব স্ট্রাগল করতে হতো, যখন আমরা ডাক্তারের ইনফরমেশান আসতো যে মেম্বারদের কাছে যে আপনারা বেশি এক্সারসাইজে যাবেন না, কিন্তু আমরা এখন দেখছি ডাক্তাররা নিজেরাই এক্সারসাইজ করতে আসতো বিকজ আমাদের লাইফস্টাইল, বাচ্চা থেকে নিয়ে বুড়ো ক্লাস 4 যে পড়ে তারও পিঠের ব্যাগটা হয়তো 15 কেজি, তো আমাদের এক্সারসাইজটা কিন্তু ছোটো বয়স থেকেই শুরু করতে লাগে। প্রথম দিক থেকে একদম যদি কোনো বিগিনার যদি জিমে আসে তাকে কীভাবে ট্রেন্ড করেন বা কী টিপস দেন, কী করেন? আমরা আমাদের মনে হয় যে পরপর ধাপে যাওয়াটাই বেটার, তো ফার্স্ট ধাপ কী থাকে সেটা যদি আজকে আমাদেরকে একটু ভালো প্রশ্ন। আমাদের এখানটাতে যারা আসে মোটামুটি একটা বয়সের পরেই সাধারণত জিমে আসে, তারা খুব বাচ্চা থাকে না, আমরা সাধারণত যেটা দেখে থাকি সবসময় আমাদের অভিজ্ঞতা যে সবসময় মানুষ চায় যে আমাদের আপার বডিটাকে সুন্দর করব, কি করে ট্রাইসেপ বাইসেপ করব, চেস্ট বড় করব, সেটা ছেলে মেয়ে প্রত্যেকের ক্ষেত্রেই সেরকম একটা চিন্তা থাকে, কিন্তু আমাদের প্রথম মোটো থাকে একটা মানুষের প্রথম পাটাকে সুদল করা, সেটা যত সুন্দর করা যায়। আমার লেগ কিভাবে থাকবে? হ্যাঁ ভালো হয়, আমি আপনাকে দেখাচ্ছি, আপনি আস্তে করে পাটা ভেতর দিকে ঢুকিয়ে দিন, পাটাকে আস্তে আস্তে উপর দিকে তুলবেন এবং চেষ্টা করবেন যেন এটাকে ফ্লেক্স করে রাখা যায়, এইভাবে কন্ট্রাক্ট করে, আর আস্তে আস্তে আবার যখন নামাচ্ছেন তখন কিন্তু আপনি শ্বাসটা নেবেন এবং যখন আবার পাটা তুলবেন তখন মাসেলটাকে কন্ট্রাক্ট করে তুলবেন এবং অবশ্যই শ্বাস ছাড়বেন মুখ দিয়ে, শ্বাস যখন নেবেন তখন অবশ্যই সেটা নাকের সাহায্যেই শ্বাস নেবেন। যে হাঁটুর ব্যথা যদি আপনাদের কারোর থেকে থাকে তার জন্য কিন্তু এরকম নয় যে পায়ের এক্সারসাইজ করলে হাঁটু ব্যথা বাড়ে, যদি সঠিক পশ্চার মেনটেন করে সেটা করা যায় সেক্ষেত্রে কিন্তু হাঁটুর ব্যথাটা শুধু নির্ময়ই হয় না, সেটা একদম হারিয়ে যায়। যারা আপনারা জিমে যান তাদেরকে আমি বলবো অবশ্যই কিন্তু যখন আপনারা এই এক্সারসাইজগুলো করবেন তখন কিন্তু সবসময় চেষ্টা করবেন কোনো ট্রেনার, এক্সপার্ট ট্রেনারের সঙ্গে কনসাল্ট করে তবেই এই এক্সারসাইজগুলো করা এবং সঠিক পশ্চার, সঠিক ব্রিদিং ফাংশনটাকে মেনটেন করা। এখানটাতে পা দিয়ে দিন, এবার দুটো পা দেওয়ার পর এখানটাতে গ্রিপটা করতে হবে, নিজের কাছেই অবাক লাগবে যে এত সুন্দর করে চিনারটা আপনি কী করে মারলেন। এবার পাটাকে আস্তে করে উপরে তুলে দিন, একের পর এক পা, সঙ্গে দুটো পা উঠে যাবে, হওয়ার পর আস্তে আস্তে আপনার ব্যাকটাকে স্ট্রেট রেখে হাতের গ্রিপটাকে একদম মজবুত করে রেখে শ্বাস নিয়ে নাববেন, আস্তে আস্তে শ্বাস ছাড়তে ছাড়তে উপর দিকে উঠতে হবে। আমি বলবো সবসময় থিঙ্কিংটা পজিটিভ রাখুন, তার কারণ আপনি যে ব্যথাটা এখন সহ্য করছেন সেটা কিন্তু নিজেকে সুন্দর এবং সুস্থ রাখার জন্য, আর আপনারা যদি এগুলো না করেন, এই ব্যথাটা যদি আজকে উপভোগ না করতে পারেন, এনজয় না করতে পারেন, তাহলে কিন্তু আগামী দিন এর চেয়ে অনেক বেশি কঠিন যন্ত্রণাই আপনাদের সহ্য করতে হবে।
থ্যাংক ইউ সো মাচ। আমরা আবারও পরের দিনকে আসবো, এবং অবশ্যই কুন্তলদা যেটা বললেন আমরা বারবার করেই আপনাদেরকেও বলছি যে বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, দেখবেন সুস্থ থাকবেন অটোমেটিক্যালি। ফিটনেস ফান্ডা আজকের মতো এখানেই শেষ করছি। ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে জুনেলা, নিউজ টাইম।